নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। কালীঘাট এমএস সাধন সমিতির ক্লাব ঘরের সামনে আজকে আইএফএ তরফে একটা ছোট্ট গেট টুগেদারের ব্যবস্থা ছিল। গোটা আইএফএ পরিবারকে আমরা এখানে দেখেছি। জাতীয় ফুটবলে মহিলারা দলে যারা সদস্য ছিলেন তাদের হাতেও একটা স্মারক উপহার তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে এখানেই আমরা পেয়ে গেছি অমিত ভদ্রকে। এই মুহূর্তে বাংলার ফুটবল যে খুব স্বস্তিজনক অবস্থায় আছে তা নয়, কিন্তু আমরা চেষ্টা করছি অমিতদা আইএফএর সঙ্গে যুক্ত কোচিং কমিটির মেম্বার। অমিতদা, পরপর দুটো জাতীয় স্তরের প্রতিযোগিতা হলো, কিন্তু বাংলা মেয়েদের ক্ষেত্রে সেমিফাইনালে গেলেও পদক পায়নি এবং সন্তোষ ট্রফিতে বাংলা একেবারে গ্রুপ লিগে কোয়ালিফাই করতে পারিনি, অনেকটাই সহজ গ্রুপে থেকে। এবং সবচেয়ে ভালো কথা, বাংলা প্রথম ম্যাচটা জিতে দারুণভাবে শুরু করলো, পরে কিন্তু ব্যর্থতার গহ্বরে তলিয়ে গেল। এই ব্যাপারটা তুমি কিভাবে বললে? প্রথমত হচ্ছে ফার্স্ট আমি মহিলা দিয়ে আসি, যেখানে সাকসেস হয়েছে আমি প্রথমেই সেইটা দিয়েই আলোচনা করি। কারণ মহিলা টিম আজকেই ফিরল, আজকে সকালবেলায় ফিরল গোয়া থেকে। মহিলা টিমের মানে যে কোনো রিপোর্ট বা যারা খেলা দেখেছে তাদের রিপোর্ট অনুযায়ী বাংলা ফুটবল সত্যি ভালো খেলেছে, যেটা সেখানে সব জায়গায় প্রশংসিত হয়েছে, সমস্ত টিমের কাছে যারা প্রশংসিত হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে তারা টাইব্রেকারে হেরে গেছে, নাহলে হয়তো ফাইনালে উঠতো এবং ন্যাশনাল গেমসে একটা পদক নিশ্চিত ছিল। এটা একটা দুর্ভাগ্য, হয়তো ভাগ্য সহায় দেয়নি, সেই জন্য এটা খুব পজিটিভ দিক। এবং মেয়েরা ভালো খেলেছে, একটা ইঞ্জুরি মেজর ইঞ্জুরি আছে, একটা মাইনর ইঞ্জুরি আছে, সেগুলো শুনতে পেরলে ভালো। তবে সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আইএফএর এই বাংলাদেশ পাঠানোর যে উদ্যোগ নিয়েছিল, যে ধরনের তৎপরতা দেখিয়েছিল, অল্প সময়ের মধ্যে যেসব সুবিধে প্রোভাইড করেছিল বাংলা টিমের জন্য, সেটার জন্য আইএফএকে ধন্যবাদ। যে তাতে বিশেষ করে সৌরভ, জয়, ইভেন স্বরূপ, এরা মিলে এবং আইএফএর টোটাল কমিটি, আমি বলবো নট একা ওরা, এবং সবাই মিলে যে চেষ্টাটা করেছে তাতে একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়েছে যে একসাথে কাজ করলে, মিলেমিশে কাজ করলে, এবং আমরাও বলবো একটা সাকসেস পাওয়া যায়। আমরাও যখন এই দীপঙ্করকে সিলেক্ট করছিলাম তখন আমরা ভাবছিলাম যে মহিলাদের সাথে একটা মহিলা কোচ পাঠালে ঠিক হয়, কিন্তু আমরা দীপঙ্করকে নিলাম, তা দীপঙ্করও রিসেন্টলি খুব ভালো একটা কোচিং জায়গায় এসে, তাই দীপঙ্করকে দেওয়া হলো, একটা সুযোগ দেওয়া হলো এবং দীপঙ্কর একটা ভালো রেজাল্ট করেছে। ওভারঅল আমাদের ইভেন আইএফএও গাইড করে, আইএফএর আমি বলবো বিশেষ করে সৌরভ, স্বরূপ, এরা আমাদের গাইড করে, অজিতদা, ইভেন জয়, এরা গাইড করে, যে ওরা আমাদের ফিডব্যাকগুলো দেয়। কারণ আমরা মাঠে এই মুহূর্তে ওদের থেকে বেশি যাতায়াত করি না, ফলে আমাদের কাছে বেশ কিছুটা হলো অনেক ইনফরমেশন থাকে না, সেই জন্য এগুলো হেল্প করে এবং আমরা একসাথে থাকার ফলস্বরূপে এই রেজাল্টটা পেয়েছি। জেনারেলি বাংলা টিমও যখন করেছিলাম একটা আশা নিয়ে করেছিলাম, এবং আমরা একটা যদি আপনারা দেখেন যে একটা খুব আপকামিং একটা ভালো কোচ যার নাম সবসময় মানে আলোচিত হচ্ছিল, সেই রঞ্জনকেই আমরা দিয়েছিলাম, হয়তো আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা পাইনি। সেখানে অনেকগুলো ভুল থাকতে পারে, যে ভুলগুলো হয়েছে সেগুলো আগামী দিনে যেন না হয় সেটাই চেষ্টা করবো, কারণ ভুল থেকে শিক্ষা নিতে হবে, কিছু করার নেই। আমাদের বেশ কিছু জায়গা যেগুলো স্বাধীনতা দিয়েছিলাম সেগুলো হয়তো মিস ইউজ হয়ে গেছে, সেই স্বাধীনতাগুলো আগামী দিনে না যাতে না দেওয়া হয় আমরা একটা কমিটি করে সেই টিমের মধ্যেই রাখতে পারি, সেটা হয়। এটা একটা বলবো যে একটা বিক্ষিপ্ত ঘটনাই বলবো, আমি এটাকে বলবো একটা বিক্ষিপ্তই ঘটনা, এটা হয়তো আগামী দিনে রিপিট হবে। অমিতদা, তুমি কোচিং কমিটিতে ছিলে, কোচিং কমিটি এবার অ্যাপ্লিকেশন চেয়েছিল কোচ হওয়ার জন্য, কিন্তু কোচ হওয়ার পরে আমরা দেখলাম যে যেসব অ্যাপ্লিকেশন পড়েছিল কোনো ইন্টারভিউ হলো না। তোমরা মিটিং থেকে রঞ্জন চৌধুরীকে ডেকে দায়িত্ব দিলে, শর্ট লিস্টের যারা কোনো ব্যাপার ছিল না, এই জায়গাটা তোমরা আগামী দিনে কী ভাবছো? অ্যাপ্লিকেশান পড়েছিল, প্রথম কথা ছিল যদি এগুলো তো প্রসেস বলা হলো, তুমি যেটা বললে সেটা প্রসেস, কিন্তু সেই সময় বাস্তবে যেটা ছিল হাতে বোধহয় সামনে দুদিন বা তিন দিন ছিল, তারপরের দিনই বোধহয় পুজো টুজো ছিল, এবার পঞ্চমী ষষ্ঠীর দিন বেরিয়ে গেছে হয়তো। আমি বলবো এই প্রসেসটাই, এই যে প্রসেসটা হয়েছে প্রসেসটা হয়তো শুরু হয়েছে, প্রসেসটা ভালো প্রসেস, অ্যাপ্লিকেশান এইসব প্রসেসগুলো খুবই ভালো, কারণ কে ইচ্ছুক না ইচ্ছুক এগুলো আমাদের ফোন করে জানার থেকে
এখান থেকে বোঝা যায় এই প্রসেসটা ঠিক আছে, কিন্তু এই শুরুয়াতটা মানে শুরুটা যেন অনেক অ্যাডভান্স আগে থেকে করা হয়, তাহলে যে মিস্টেকগুলো হয়েছিল হয়তো এখন কথা আসবে যে বাকি অ্যাপ্লিক্যান্টদের আমরা কতটা জিজ্ঞেস করতে পেরেছি। সেখানে যে যে সব আমি বলবো যে যেসব কারণ ছিল যে তাদের ফার্দার তাদের কোশ্চেন করা বা তাদের ইনফর্ম করা, সেই সময়টুকুও ছিল না, কারণ সময়টা ছিল মাত্র দুদিন কি একদিনের এরম জ্ঞান, দু একদিনে এরম কোর্স সিলেকশান বা এই ধরনের সিলেকশান হয় না, ফলে এই প্রসেসগুলো একটু আরও অ্যাডভান্স করতে হবে। এখানে শুধু এদেরও দোষ নেই, এদের এইসব ন্যাশনাল গেমস থেকে নাকি চিঠি আসে দেরিতে, নানা রকম অফিসিয়াল কাজকর্ম দিলেতে হয়, সেটা হচ্ছে আইএফএর হয়তো সেটা যেরকম সময় আইএফএ আমাদের হাতে দিয়েছিল সেই অল্প সময়ের মধ্যে যাকে কোচ করা হয়েছে সে খুব আলোচিত নাম ছিল, ফলে আমার মনে হয় না খুব মিস্টেক ছিল। এবার যা আশা করেছিলাম আমরা ভেবেছিলাম, আমরা দেখলাম যে একটি দলেরই আটজন নজন প্লেয়ার চলে গেল। আমরা জার্মানি যখন টিম হয় বায়ার্ন মিউনিখ সবসময় ওখানে চ্যাম্পিয়ন হয়, কিন্তু জার্মানি যখন টিম খেলতে নামে সেখানে বায়ার্নের পাঁচ ছটা প্লেয়ার থাকে, সাত আটটা প্লেয়ার থাকে, এটা একেবারেই বাস্তব, কোনো টিমেরই তিন চারজন বা চার পাঁচজনের বেশি কি প্লেয়ার থাকে না সেখানে। এই এই ভুলটা থেকে আমার মনে হয় সবাই শিখবে, এটা ভুলটা থেকে সবাই শিখবে, ইনক্লুডিং কোচ কমিটি সবাই শিখবে যে এই ধরনের বায়াস হওয়া ঠিক না, বা এই বায়া এই ধরনের আগামী দিনে ক্লাব কোচের সাথে যুক্ত থাকলে তাদের দেওয়া উচিত কিনা সেটাও ভেবে দেখা উচিত। একটু গভীরভাবে যদি আমরা তাকাই, পরপর দু বছর দেখলাম বাংলা সন্তোষ ট্রফি নকআউটে যেতে পারলো না, বাংলার কোচ ছিল প্রিমিয়ারের সঙ্গে যুক্ত কোচ। আমরা দেখলাম গত বছর যিনি কোচ ছিলেন তিনি নিয়ে সেই দলের পাঁচ ছজন প্লেয়ারকে নিয়ে গিয়েছিলেন, এবার যে কোচ ছিলেন তিনিও আটজন প্লেয়ার নিয়ে চলে গেলেন, কিন্তু এর বাইরে জহর দাস এবং সঞ্জয় সেন আগ্রহী ছিলেন। আমার কি মনে হয় না এবার থেকে কোচিং কমিটির সদস্যদের একটু ভেবে দেখা উচিত যে যারা প্রিমিয়ারের সাথে যুক্ত নন তাদেরই দায়িত্ব দেওয়া অন্তত সন্তোষ ট্রফিতে, ফলে ওই নিজের দলের প্লেয়ারদের প্রতি যে প্রীতিটা সেটা থাকবে না। অবশ্যই এটা আমি একমত, এই কারণেই একমত যে কারণ এটা প্রুভ হয়ে গেছে, এটা আমি একমত এই কারণেই হতে বাধ্য হচ্ছি যে যদি যে ঘটনাগুলো ঘটেছে এবং তার আলটিমেট রেজাল্ট যদি নিয়ে চ্যাম্পিয়ন করে আসতে পারতো তাহলে না প্রশ্নটা আসতো না, কিন্তু সেটা এক সময় হয়েছিল সে পঞ্চপাণ্ডবের ইজমলের সময় হতে হয়েছিল, হয়তো সেখানে আটজন নজন হয়তো ইজমল থেকে বা মনমান থেকে একটা টিম এত ভালো খেললে সবাই মুখে মুখেই নাম গুণ করে, কিন্তু এখানে সেক্ষেত্রে এক্ষেত্রে তা হয়নি, এখানে একটা ফেভারিজম নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই এটা হয়েছে, এবং এটা থেকেই বাধ্য করবে এই কোচেরাই বাধ্য করেছে এই ধরনের ডিসিশন নিতে যে আগামী দিনে হয়তো প্রিমিয়ার থেকে না কোচ নিলেই ভালো, কারণ না কোচ নিলেই ভালো, এই কারণটা হচ্ছে এইটা তো দেখিয়েই দিল এবং সে তো গ্যারান্টি দিতে পারছে না, যদিও বা হয় যদিও বা আমার সাজেশন থাকবে একটা সিলেকশন কমিটি হওয়া উচিত এবং আরও কমিটিতে থাকবে কোচের হাতে শুধু কোচিং চাইতে থাকবে সাপোর্ট স্টাফ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ গোলকিপার কোচ এগুলো কোচের হাতে দায়িত্ব দেওয়া হতো, এগুলো যেন আগামী দিনে না দেওয়া হয় সেটাই থাকবে, এবং ভুল থেকেই শিক্ষা নিতে হয় এই সেখান থেকে শিখবে, সে কমিটিও শিখবে কোচও শিখবে আমরাও শিখবো। আর একটা কথা বলবো যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে নিয়ম যে কোনো টুর্নামেন্টের 15 দিন আগে তারা নোটিশ পাঠায়, আমরা তখনই টিম গড়ার কাজটা শুরু করি, কিন্তু এই দীপঙ্কর বিশ্বাসী বলছিল যখন আন্ডার-17 মেয়েদের নিয়ে ভুবনেশ্বরে গিয়েছিল তখনই দেখেছিল যে এই যে জাতীয় দলে গেমসের জন্য মেয়েদের প্রস্তুতি শিবির উড়িষ্যা শুরু করে দিয়েছে, তার সুফল আমরা পেয়েছি, ঠিক এই যে উড়িষ্যার যে ফর্মুলা সেটা কি আমাদের ফলো করা উচিত নয়? না না, যা যা ভালো জিনিস যারই হোক আমি বলবো যার যেটা ভালো জিনিস, যে স্টেটে যেটা ভালো জিনিস অবভিয়াসলি আমরা সেটাকে ফলো করব, যে স্টেটে সেখান থেকে সবাই যদি এই ফিডব্যাকগুলো দেয় সে যে এরা কারণ যাচ্ছে খুব কম লোক, লাইক দীপঙ্কর গেল তার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করে আমাদের দেশে মনে হয় আমাদের আইএফএকে আমি রিকোয়েস্ট করবো যে আগামী দিনে যেটা ভালো খারাপ যে ধরনের সাজেশন আকারে তারা একটা লিখিত যদি যে কোনো ভাষায় হোক তাদের যে কোনো মাধ্যমের মাধ্যমে তাদের অন্তত আইবিকে জানা উচিত যাতে আমরা ভালো জিনিস বা খারাপ জিনিসগুলো আমরা বিশ্লেষণ করতে পারি, এটা একেবারে রাইট, আমি একই করি। অনেক ধন্যবাদ 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 আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ বিভিন্ন খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন।